হারাম রিলেশন থেকে বেঁচে থাকার কিছু সহজ উপায় সম্পর্কে আমাদের উপদেশ দিন হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় এবং প্রধান মাধ্যম হলো যে হারামের পরিবেশ থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি হারাম রিলেশনে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিরাপদ দূরত্বে থাকতে হবে যদি আপনি এমন কোনো পরিবেশে কাজ করেন যে পরিবেশে নিজেকে আপনি বাঁচাতে পারেন না এবং গুনাহে জড়িয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আর যদি আপনি নিজেকে সম্পূর্ণ দূরে সরাতে না পারেন একান্ত তাহলে সেক্ষেত্রে চোখের হেফাজতের পরে নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে যুদ্ধ করতে হবে এর মাধ্যমে হারাম রিলেশন থেকে আপনি বাঁচতে পারবেন দ্বিতীয়ত নেককার এবং আমলদার মুক্ত আল্লাহ ভীরু মানুষ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে যারা হারাম থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন চেষ্টা করেন এই মানুষগুলোর সান্নিধ্যে আপনাকে থাকতে হবে তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ বিদনিল্লাহ আপনি এ ধরনের বিপদ থেকে বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নাম্বার তিন হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনি প্রাপ্তবয়স্ক হলে দ্রুততার সাথে বিবাহ করে ফেলুন আপনি ভালো এবং সৎ সাধুবি কোনো অসতি সাধুবি কোনো নারী যার ভিতরে দিন আছে আল্লাহর ভয় আছে এবং সেই সাথে আপনার পছন্দ মতো যদি আপনি উপযুক্ত নারীকে বিয়ে করে ফেলেন সময় মতো তাহলে সেক্ষেত্রে আপনার চরিত্র হেফাজত হবে এর জন্য অবশ্য অভিভাবকের দায় দায়িত্ব অনেক বেশি এর পাশাপাশি আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করবেন আল্লাহমিনা আজক আল ফিতানি মাজিন আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য ধরনের ফিতনা থেকে বিশিষ্ট নারী ফিতনা থেকে আমি আপনার থেকে পানা চাই এ সময় হারাম থেকে বেঁচে থাকতে পারা আজকের তরুণদের জন্য অনেক বড় একটা বিষয় তরুণদের তাকুয়ার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে তার রিলেশন থেকে বেঁচে থাকতে পেরেছে বিধায় এই জায়গা টাকা এবং নারী এ দুটি ফিতনায় পতিত হয়ে কত মানুষ তার নষ্ট করেছে বিসর্জন করেছে কত মানুষ তার আমলকে নষ্ট করেছে বিধায় আসুন আমরা আল্লাহ তালার রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং নিজেদের করণীয়গুলো ঠিক করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ফেতনা শঙ্করের সময় শয়তান চতুর্দিকে ফেতনা ছড়িয়ে দিয়েছে এই সময়টাতে আমাদেরকে আল্লাহ তালা হেফাজতে থাকার তফিক দান করুন এরপরে বৈগণ জাকি আপনি লিখেছেন স্বামী ডিভোর্স দেওয়ার পর তাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য দোয়া করলে কি দোয়া কবুল হবে এই দোয়া করা কি জায়েজ হবে ডিভোর্সটা যদি এরকম হয় যে ডিভোর্সের পরে আবার ফেরত নেওয়ার মতো অর্থাৎ এক তালাক বা দুই তালাক দিয়েছেন কিংবা তিন তালাক দেওয়ার পর অন্যত্র বিয়ে হয়েছে সেখান থেকে ডিভোর্স হয়েছে এখন প্রথম স্বামীর কাছে আপনি ফেরত যেতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তাকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন তবে এই সমস্ত ক্ষেত্রেও সাধারণভাবে আল্লাহ যদি কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে আবার তাকে ফিরিয়ে দিন এ ধরনের দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিগত রেজওয়ানা ফারদৌস ফেরদাউস করিম লিখেছেন পারিবারিক সঞ্চয়পত্রকে হারাও দয়া করে জানাবেন পারিবারিক সংচয়পত্র বলতে আমি জানি না যে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত যে সংচয়পত্র আছে তার মতোই একই ফর্ম্যাটে ভিন্ন কিছু কিনা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার তো সুদ দেওয়া হয় সঞ্চয়পত্রের বিপরীতে তো সেটা তো যায় হবে না সেটা কেনা হবে না একটা ভাঙিয়ে অতিরিক্ত যেটা হবে না আপনি লিখেছেন আমার চাচা ফুকুরা আমার প্রতি জুলুম করছে জমি জমানি আমাদেরকে অপমান করেছে আমি তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করা কি ঠিক হবে চাচা বা ফুপুরা যদি আপনার প্রতি জুলুম বা অবিচার করে থাকে তাহলে আপনি অবশ্যই অভিমান করার নৈতিক অধিকার আপনার থাকবে আপনি নৈতিকভাবে তাদের প্রতি অভিমান করতেই পারেন এবং ওই মানে জায়গা থেকে তাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা উচিত নয় আপনি আপনার জায়গা থেকে আপনি যে দায়িত্ব আপনার পালন করা সেটা আপনি পালন করবেন তারা দায়িত্ব পালন করেনি অবহেলা করেছে ত্রুটি করেছে যার কারণে তারা দায়ী থাকবে আপনি তাদেরকে মাফ করলে সেটা আপনার উদারতা আর মাফ না করলে বা মাফ করা আপনার জন্য কষ্টকর হলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে থাকতে পারেন কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যেটাকে বলা হয় সেটি চাই হবে না আব্দুল আজিজ আপনি লিখেছেন মা জীবিত থাকাকালীন যদি কোনো ছেলে মেয়ে যায় তাহলে মায়ের সম্পদ থেকে সরি কোনো ছেলে মারা যায় তাহলে মায়ের সম্পদ থেকে মৃত ছেলের সন্তানরা অর্থাৎ নাতিরা কোনো ভাগ পাবে কিনা এবার ইসলাম শরিয়া কি বলে জানার উপকৃত হব না নাতিরা সরাসরি ওয়ারিস হিসাবে সম্পদের ভাগ পাবেন না তবে মা তাদেরকে নাতি হিসাবে তাদের প্রতি তাদেরকে তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা মায়া স্নেহের জায়গা থেকে তাদেরকে কিছু সম্পদ দান করে দেওয়া উচিত এবং এটি জায়েজ অর্থাৎ কিছু জমি জমি আস্থা বা সম্পত্তি নাতি নাতনিদেরকে তিনি লিখে দিতে পারেন এটা তার অধিকার আছে সাধারণ ওয়ারিসদেরকে কিন্তু লিখে দেওয়া যায় না নাতি নাতনিদেরকে এরকম পরিস্থিতি লিখে দিতে পারেন যেহেতু তারা ওয়ারিস নন মূলত এখানে বিষয়টা হলো যে মায়ের মৃত্যুর পর তার সন্তান হিসেবে মেয়ে সন্ত সম্পদের ভাগ পেতো বা ছেলে সম্পদের ভাগ পেত এখন সেই ছেলে মায়ের জীবদ্দশাতে যদি মৃত্যুবরণ করেন তাহলে সেই ছেলে মায়ের সম্পদে ভাগ পায় নাই তাহলে সন্তানরা তো বাপের কাছ থেকে পাবে তো বাপ যেটা পায় নাই সেটা সন্তানরা কি ভাগ পায় এই জন্য মায়ের সম্পদে ছেলে মারা গেলে ছেলের ঘরের সন্তানরা তাদের দাদির সম্পদ থেকে ভাগ পায় না হিসা হিসাবে ওয়ারিস হিসাবে তবে যেটি বলেছিলাম যে ওসিয়াত তাদের জন্য করা যেতে পারে জীবদ্দশা তাদেরকে হেবা বা দান করা যেতে পারে এবং তাদের দায় দায়িত্ব পালন করার জন্য উদ্যোগী হবেন তারা তাদের দায়িত্বের অংশ আহ মে হাবিব আপনি লিখেছেন গাড়িতে থাকা অবস্থা নামাজের সময় হলে গাড়িতেই বসে নামাজ আদায় করে ফেললে সেই নামাজ কি বাসায় এসে আবার আদায় করতে হবে গাড়িতে থাকা অবস্থা সালাদ কেন করবেন গাড়ি থামিয়ে আপনি কোথাও নিরাপদ জায়গায় সালাত আদায় করবেন এমন ভাবে মুভমেন্টের প্ল্যান করবেন যেন পথে সালাত নষ্ট না হয় আপনি যেন কোথাও থেমে বা বিরতি করে আদায় করতে পারেন কিংবা গন্তব্যে গিয়ে আদায় করতে পারেন গাড়িতে ফরজ সালাত আপনি আদায় করলে আদায় হবে না যদি আপনার সেখানে ফরজগুলো ত্রুটিপূর্ণ থাকে হ্যাঁ যদি এমন হয় যে গাড়িতে আছেন সেটা থামাবে না থামালে আপনি এখানে নামলে বিপদে পড়বেন এদিকে সালাতের ওক্ত চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে ওজু থাকলে উজু ওজু না থাকলে তেমন করে অজু অবস্থা থাকলে তেমন করে আপনি সালাত আদায় করবেন কেবলার দিকে ফিরে যতটুকু সম্ভব হয় বিশেষ করে আহ গাড়ির সিটে একটু এদিক সেদিক হয়ে অনেক সময় দাঁড়িয়ে বা বসে সালাত আদায় করার মতো পরিস্থিতি না থাকলে বসে সালা আদায় করবেন কিন্তু আপনাকে ওয়াক্ত মতে সালা আদায় করতে হবে গাড়িতে বসে নফল সালাত আপনি আদায় করতে পারেন যেদিকে যা যদি থাকে আর ফরস সালাত হলে আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে দাঁড়ান ক্ষমতা নাই তাহলে বসে করবেন কিন্তু কেবলাংর আদায় করতে হবে অনেকে দেখা যায় গায়ে যেদিকে যাচ্ছে সিটি বসে সালাত আদায় শুরু করে শুরু করে দিয়েছেন তার কেবলার কোনো খবর নাই দানুজ যে ফরজ সে খবর নাই অনেকগুলো ফরস তার ছুটে যাচ্ছে এমনটি করা যাবে না কারণ আমি নিজেই বাস এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি যে বাস থামবে না হাইওয়েতে আছে এই মুহুর্তে থামলে বিপদ হবে হতে পারে তো সেই জায়গা থেকে আমি উজু করে নিয়েছি খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে উজু করে উঠা যায় অনেক সময় প্ল্যান করে রাখা যায় যে উজু রাখলাম যদি গাড়ি এলা না ধামার মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি যেটি করেছি যে উজু আগে থেকে করা ছিল এবং গাড়ির মাঝখানে বসে বসে চালাতালাই করে নিয়েছি কখনো কখনো দাঁড়িয়েও চালাতাদাই করা যায় একটু পড়ে গেলাম আপনি আশপাশে ধরলেন তো এক্ষেত্রে কেবলা নিশ্চিত করার জন্য আপনার চেষ্টা করা যেতে পারে আল্লাহ আপনাকে সাধ্যের সবটুকু খরচ করেছেন কিনা তার জন্য জিজ্ঞাসাবাদ করুন সেটি করলে হবে আল্লাহ তো না